আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 46-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা এই সূরাটির প্রথম আয়াত থেকে নিয়ে 11তম আয়াত পর্যন্ত শিখছিলাম। আজকে আমরা 12তম আয়াত থেকে নিয়ে 21তম আয়াত পর্যন্ত শিখব। সুতরাং শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولا سوف يرضى। এবার আমরা প্রত্যেকটি হরফ উচ্চারণ করে করে ভেঙে ভেঙে পড়ব। আমরা জানুন যে ইন নুন জবর না, ইন না ওয়াজিব গুণ না, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না, এক আলিফ টান, ইন না আলাইনা, লাম লাম জবর লাল, হাফে সহু, দাল খারা জবর দা, একালিফ টান খারা জবরের জন্য, ইন্না আলাইনা লাল হুদা, ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন নুন জবর না, ওয়া ইন্না ওয়াজিব গুণ না, লাম জবর লা, নুন জবর না, নুন আলিফ জবর না, একালিফ টান, وَإِنَّ لَنَا لَمْ لَمْ زَبْرُ لَلْ حَمْزَ كَرَا زَبْرُ آ إِكَلِفْتَان لَنَا لَلْ آ خَا زَرْخِي رَا زَبْرُ رَا تَا زَبْرُ تَا آ خِي رَا تَا أَوْ لَمْ زَبْرُ وَالْ حَمْزَ وَبِشْ أُو إِكَلِفْتَان بِشِرْ پَوَرِ زَوْزُمْ وَلَا وَاو لَمْ كَرَا زَبْرُ لَا أُو لَا إِكَلِفْتَان وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى فَا زَبُرْ فَا حَمْزَ نُنْ زَبُرْ آمْ এখানে ইকফা গুণ হবে, কারণ নুন সাকিনের পরে ইকফা হরফ জাল আসছে। ফাআং জাল র জবর জার ফাআং জার তা পেশ তু কাপ মিম পেশ কুম দার তু কুম নুন আলিফ জবর না এক আলিফ টান মাদার জবর পর খেল আলিফ র আলিফ দুই জবর রান এখানেও তানবিনের পরে মাদার হরফ সরি ইকফার হরফ তা আসছে জন্য তানবিনকে গুণ না করতে হবে। না রং তা জবর তা লাম জ জবর লাজ জত খারা জবর জ খারা জবর জ তালা জ ফাআনজার তুকুম না রং তালা জ লাম আলিফ জবর লা এক আলিফ টান জবর পরে খেল আলিফ ইয়াস হাস জবর ইয়াস লাম খারা জবর লা এক আলিফ টান খারা জবরের জন্য হা আলিফ জবর হা এখানে তিন আলিফ টান কারণ জবর পরে খালি আলিফ মাদর হওয়ার ব্যাপারে হরকত হামজা লা ইয়াস লা হা হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল লাল হামজা সিন জবর আশ কব জবর ক আশ ক লা ইয়াস লা হা ইল লাল আশ ক এখানে এখানে আমরা থামি তাহলে এক আলিফ টান হবে, আর যদি না থামি এই ইয়ার জন্যই এক আলিফ টান হবে। এখানে যদি না থামি তাহলে না থামেও পড়তে পারি। আসলে কী জন্য এক আলিফ টান আমি জানি না, আমি এখানে এক আলিফ টান দিয়েই আমার যারা শিক্ষক ছিল তাদের কাছ থেকে এভাবে শিখেছি, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয়নি বা আমি ভালোভাবে জানি না আসলে কী জন্য এক আলিফ টান, কিন্তু এখানে এক আলিফ টান হবে সেটা জানি। আর যদি মিলিয়ে পড়ি তাহলে এক আলিফ টান হবে না, আশকল্লাজি এরকম হবে। তো এরকম হবে লা ইয়াসলাহা ইল্লা আশকা এই বলি আশকল্লাজি। যদি টানটা আমি নিয়মটা জানি না, আপনাদের কাছে সন্দেহ যদি হয় এরকম যে আসলে টান দিব কি দিব না, তাহলে মিলিয়ে পড়বেন।
আর যদি এখানে থামেন তাহলে এখানে আবার ওই যে আগের নিয়ম যে যদি খালি লিফ থাকে পরে যদি কোনো হরফের উপর তাসদিদ থাকে তাহলে আলিফটার পর জবর দিয়ে পড়তে হবে। হামজা লাম জবর আল লাম জবর লা জাল ইয়াদের জি এক লিফটান জের পরে জমা লাইয়া আল্লাযী কাব জাল জবর কাদ জাল জবর দা বা জবর বা কাদ জাবা আল্লাযী কাদ জাবা ও জবর ওয়া তা জবর তা ও লাম জবর ওয়া লাম খার জবর লা ওয়া তাওয়াল্লা আল্লাযী কাদ জাবা ওয়া তাওয়াল্লা ও জবর ওয়া সিন জবর সা ওয়াসা ইয়াপেশ ইউ ওয়াসা ইউ জিম নুন জবর জান ওয়াজিব গুন্না নুন জবর না বাপেশ বু ওয়াসা ইউ জান নাবু হাল হাম জবর হাল জান নাবু হাল হামজা তা জবর আত কব জবর ক আত ক এখানেও একইভাবে একলাপ টান হবে আর মিলিয়ে পড়লে হবে না ওয়াসা ইউ জান নাবু হাল আত ক হামজা লাম জবর আল লাম জবর লা জাল ইয়াদের জি এক লেপটান এখানে এরকম ভাবে যদি শুরুতে খালি লেফ থাকে পরে কোন হরফের উপর তাসদিদ থাকে তাহলে খালি লেফটা জবর দিয়ে পড়তে হবে। তাহলে আল্লাযী হামজা ইয়া হামজা পেশ ইউ তা ইয়াদের তি এক লেফটান জেরের পরে জমা লাইয়া ইউ তি মিম আলু জবর মা লাম জবর লা হাউল টা পেশ হু মা লাহু এক লেফটান মা এক লেফটান হামজা ইয়া জবর ইয়া তা জবর তা ঝাল কাফ জবর ঝাক কাফ খারা জবর কা ইয়া ঝাক আল্লাযী ইউতি মালাহু ওয়াতাযাক্কা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা এক আলিফ টান লাম জের লি হামজা জবর আ লি আ হা জবর হা দাল দুই জের দিন ওয়া মা লি আহাদিন হামজা নুন জের ইন দাল জবর দা হা উল্টা পেশ হু এক আলিফ টান উল্টা পেশের জন্য আর এখানে গুণ্য হবে নুনের সেকেন্ডের পরে ইকরাব দাল আসছে ইন্দাহু মিম নুন জের মিন এখানেও গুণ্য হবে কারণ নুনের সেকেন্ডে নুন আসছে এটা হলো ইদগামে বা গুণ্যর হরফ এখানেও গুণ্য করা কিন্তু এই দুইটা গুণ্য মধ্যে পার্থক্য আছে মানে আইং আর মিন এরকম এখানে মিন নুনটা হবে আর ইং এটা নাকের মধ্যে যাবে এই গুণ্যটা আর এটা নাকের মধ্যে অত বেশি যাবে না শুধু গুন গুন আওয়াজ হবে অমালি আহাদিন ইন্দাহু মিন নুনাইন জের নি মিম জবর মা তা দুই জের তিন এখানে গুণনা ইকফা গুণনা তারমিনের পর তা আসছে তা ঝা পেশ তুজ এখানে কল কলা ঝা খারা জব তা জিম পেশ তুজ ঝা খারা জবর ঝা এক আলিফ টান আর মিলিয়ে পড়লে তিন আলিফ হবে যেহেতু পরে হরকতে হামজা আছে ওমালি আহাদিন ইন্দাহু মিন নিয়মাতিন তুজজা হামজা লাম জের ইল লাম বা জবর লাব ইল লাব তা জের তি গয় আলিফ জবর গ এখানে সারা আলিফ টান কারণ মাদার হরফের পরে আসলি হামজা আছে এই জন্য সারা আলিফ টান হবে আর উপরের চিহ্ন তো আছেই ইল লাব তি গ আ অজিম জবর ওয়াজ কল কল আজিমের উপরে জজম হাজের হি ওয়াজ হি রব আ জবর রব বাজের বি হাল হামজের হিল রব বি হিল হামজা আইন জবর আ লাম খার জবর লা আ লা ইল্লাবতিগা ওয়াজহি রব্বিহিল আ'লা ও জবর ওয়া লাম জবর লা ওয়ালা সিন ও জবর সাউ ফা জবর ফা ওয়ালা সাউ ফা ইয়া র জবর ইয়ার দত খার জবর দ ইয়ার দ ওয়ালা সাউ ফা ইয়ার দ আরেকবার পড়ি সুরাটি শুরু থেকেই পড়ি بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَمَا
فسنيسره لليسرى. وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى. وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى. فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى. لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى. وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى. وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী পর্বের টিউটোরিয়াল আমন্ত্রণ আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।